আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই কাজটি আমরা করতেছি সিলেটে। তো প্রায় দীর্ঘ 6 থেকে 7 মাস কাজ করার পর আমরা এই পর্যন্ত কাজটা আগাইছি। তো আশা করি আর 1 মাসের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। আমাদের যত কাজ আছে ওইগুলা, কনস্ট্রাকশনের যত কাজ আছে, আর যদি বাকি থাকে তাইলে অবশ্যই হয়তো বা টাইলসের কাজগুলা বাকি থাকবে এবং রঙের কাজগুলা বাকি থাকবে। তো আসলে ওই রকম একটা বাড়ি এভাবে করতে আপনার কত টাকা খরচ লাগবে, এখানে একটা হিসাব আপনারা হয়তো বা পাবেন আশা করি। আর এই বিল্ডিংটি আছে টোটাল 1600 স্কোয়ার ফিটের মাঝে। এই বিল্ডিংটি আপনি করতে কত টাকা লাগবে বা আমরা কীভাবে করছি ওই কাজগুলো যদি দেখেন ধৈর্য সহকারে, তাহলে আসলে আমাদের এই কাজগুলো বুঝতে পারবেন। আর আমি সবসময়ই বলি যে কাজের ফিনিশিং বা কাজের কোয়ালিটি, আপনি যদি একটা কাজ করান তো সবচেয়ে বড় বা মূল যে বিষয় ওইটা হলো কাজের ফিনিশিং। মানে কাজের ফিনিশিং যদি কাজটা সুন্দর করে করতে পারেন আর কাজের ফিনিশিং যদি ঠিকভাবে করতে পারেন, তাহলে দেখবেন আপনি কাজ ছোটো বড় যেমনই হোক কাজটা সুন্দর হবে আর কাজটা অন্ততপক্ষে শেষ করতে হবে। অনেকে আছেন যে ঠিক আছে হয়তো টাকার অভাবে বা টাকা একটা কাজ দেখা গেল ধরার পরে টাকা আর শেষ করার মতো ওইরকম একটা টাকা থাকে না ওখানে, কিন্তু বিল্ডিং যদি আপনি প্লাস্টার না করেন তাহলে দেয়ালগুলো একটু নষ্ট হয়ে যায়, আবার দেখতেও খারাপ দেখা যায়। তো প্লাস্টার করার পরে আবার যদি রং না করেন তাহলে দেখা যায় যে বিল্ডিং আসলে যত সুন্দরই করেন রং না করলে কিন্তু বিল্ডিং সুন্দর হয় না। তো কাজটা শেষ করেই যদি ওই বছর খানেকের ভিতরে যদি রংটা করা যায় তাহলে কিন্তু ভালো, না হয়তো বা প্লাস্টারগুলোও নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি কাজটা শেষ করার পরেই যদি রং নাও করেন, তারপরও সিলার যদি মাইরা রাখেন যেটা সাদা একটা রং আছে ওইটা যদি মাইরা রাখেন, তাহলে প্লাস্টারগুলো অন্তপক্ষে শক্ত হয়। তো দেখেন এটা প্রায় আমাদের ভিতরেও প্লাস্টারের কাজ মোটামুটি শেষ এবং বাহিরেও প্রায় মোটামুটি কাজটা শেষই হয়ে যাচ্ছে, এবং সামনে যেই কাজগুলো ওইগুলো সবটাতেই কিন্তু টাইলস করা হবে। শুধু আমরা এক সাইড যেই কাজগুলো ওইটা বাকি রয়ে গেছে। সামনে বিট এবং উপরের ডিজাইন, টালি ডিজাইন ছাড়া সবগুলাই কিন্তু যত দেয়াল আছে সবগুলাতে টাইলস করা হবে। তো এখানে আপনি যেই বারান্দাগুলো, ওই বারান্দাটা কিন্তু একটু অন্যরকম, যেমন অনেকে আমরা কলাম দিয়ে করি বারান্দাগুলো, এটা কিন্তু 4টা কলাম আছে এক একটা সাইডে। তো টোটাল একটা বারান্দাতে 8টা কলাম আছে। তো ওইটা আমরা ওইভাবে করছি যাতে করিয়া একটা আনকমন বা একটু সুন্দর হয়, এটা ড্রয়িংয়ে যেভাবে ছিল ওইভাবেই করা হয়েছে। তো সিলেটের ভিতরে যদি কেউ ওইরকম একটা ডুপ্লেক্স বাড়ি বা আমাদের কাজটা হিসা দেখে যেতে চান, তাইলে সিলেট বালাগঞ্জ গহরপুর গ্রামে আমরা এই কাজটা করে দিচ্ছি। তো আইসা আপনারাও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনারা আমাদের ইউটিউবেও কিন্তু অনেক ডিজাইনের বাড়ি দেওয়া আছে, বা আমরা যে বাড়িগুলো করছি ওই বাড়িগুলো ইউটিউবে দিয়ে রাখছি, চাইলে ওই ভিডিওগুলো আপনারা দেখা যেটা পছন্দ হয় আমাদেরকে দিয়েও কাজটা করাইতে পারেন। আর যদি ড্রয়িং ডিজাইনও চান তাহলে আমাদেরকে দিয়ে আপনাদের ড্রয়িং ডিজাইনও করাইতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আমাদের কাছে ইঞ্জিনিয়ারও আছে, ভালো মানের ইঞ্জিনিয়ার আছে। যদি চান তাহলে আপনারা ড্রয়িং ডিজাইনও করে নিতে পারেন, যে স্ক্রিনে নাম্বার আছে ওই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা ড্রয়িং ডিজাইন করাইতে পারেন। আর এখানে আমরা প্রথমেই দুইকে যদি একটা হল রুম পামো, এটার সাথে ডাইনিং স্পেস, তারপর এখানে আছে সিঁড়ি, রাউন্ড সিঁড়ি, আর নিচতলায় আছে 2টা বেডরুম আর উপরতলায় আছে 4টা বেডরুম। নিচতলায় 2টা বেডরুম আর উপরতলায় 4টা বেডরুম। তো ওইরকম একটা বাড়ি আপনি যদি করেন তাহলে আমাদের যেই টাকাগুলো গেছে প্রায় 60 থেকে 65 লাখ টাকার মতো এই পর্যন্ত খরচ হয়েছে, আরও তো কিছু টাকা খরচ হবে। আর টাইলস, সাম গ্রিল, টাই গ্লাস ওইগুলো তো বাকি রয়ে গেছে, যেমন দরজার যে শুধু আপনার চৌকাঠগুলো লাগানো হয়েছে। শুধু চৌকাঠগুলো লাগানো হয়েছে, বাকি
কাজগুলা কিন্তু রয়ে গেছে। আর ওইটা হইলো কিচেন রুম, কিচেনটা অনেক বড় সড়, একটা রুমের সমানই কিন্তু কিচেন রুম। রুমগুলো আছে 12 ফিট বাই 14 ফিট ওই রকম রুমগুলা। আর এই কর্নার যে রুমটা কিচেন রুম ওইটাও কিন্তু 12 ফিট বাই 14 ফিট বা 13 ফিট 6 ইঞ্চি ওই রকম। আর এখানে আছে একটা বেডরুম, ওইটার সাথে একটা অ্যাটাচ বাথরুম। আর ওইখানে থাকবে আপনার বেসিন, যে বেসিনটা ডাইনিং রুমের সাথেই একটা বেসিন থাকবে এখানে। আর উপর তলায় উঠতে গিয়ে যে সিঁড়িটা, সিঁড়ির সাইডে নিচে একটু জায়গা আছে, ওই জায়গাটা কিন্তু নামাজ পড়ার জন্য ব্যবহার করা যাবে। এটা একটা নামাজের জায়গা হয়ে যাবে এই জায়গাটায়, চাইলে এখানে নামাজও পড়া যাবে, কোনো সমস্যা নেই। এই জায়গাটা যদি খোলামেলা থাকে এখানে, আর উপরের তলায় উঠে যদি আমরা দেখাই, দে উপরের তলায়ও কাজ চলতেছে, আর ভিতরের প্লাস্টারগুলো মোটামুটি শেষের দিকেই, যেখানে প্লাস্টারের কাজগুলো চলতেছে। আর এইদিকে আছে দুইটা রুম, এখানে আছে দুইটা বেডরুম, এই আর এখানে আছে ডাইনিং স্পেস। যে প্লাস্টারের কাজগুলো চলতেছে মোটামুটি। তো যদি কারো প্রয়োজন মনে করেন বা কোনো কিছু দরকার, তাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পরামর্শের জন্য, কোনো সমস্যা নেই। আর এখানে আছে একটা বেডরুম, আর এদিকে আছে আরও দুইটা বেডরুম, যেটা দুইটা রুমই কিন্তু মাস্টার বেড, একটা বারান্দা আছে এবং একটা বাথরুম আছে এই রুমের সাথে। তো জানালাগুলোর সাইজ হলো খাড়ায় আছে 4.5 ফিট আর প্রস্থ আছে 5 ফিট। যে জানালাগুলো একটা রুমের সাথে দুইটা জানালা, প্রত্যেকটা রুমেই কিন্তু দুইটা করে জানালা, জানালা বেশি হইলে কিন্তু রুমের ভিতরটা একটু খোলামেলা থাকে। আর ওই বিল্ডিংটা আসলে খোলামেলা থাকবে, কারণ সব দিকে জায়গা রাখা হয়েছে 13 ফিট করে বিল্ডিংয়ের। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কোনো প্রয়োজন মনে করেন তাহলে ফোন করবেন, আর কমেন্টে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।